বনানীর ঢাকা গ্যালারিতে শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের চার শিল্পীর চিত্র প্রদর্শনী অনন্তরূপম আনলিমিটেড ফর্ম টু সন্ধ্যায় এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান অ্যাক্রেলিক অন ক্যানভাস প্রিন্ট মেকিং টেম্পের অন ক্লোথ সহ বিভিন্ন মাধ্যমে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন নানা ধরনের অবয়ব এই ধরনের যৌথ প্রদর্শনী মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে গুণী শিল্পীদের শিল্পকর্ম দেখে বৃদ্ধ হওয়ার কথা জানলেন তরুণরা বুদ্ধদেব কুণ্ডুর প্রতিবেদনে বিস্তারিত বনানীর ঢাকা গ্যালারিতে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের দুই দম্পতি শিল্পীর চিত্র প্রদর্শনী বাংলাদেশের শিল্পী রণজিৎ দাস ও তার স্ত্রী তন্দ্রা দাসের সাথে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বিশ্বভারতীর অধ্যাপক অজিত শীল ও তার স্ত্রী আল্পনা দেওয়ান শীল যৌথ এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বিশেষ অতিথি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেঘালী গোস্বামী উদ্বোধনী বক্তব্যে তারা বলেন বাংলাদেশ ও ভারতের এই সাংস্কৃতিক লেনদেন দুই দেশকেই লাভবান করবে পারস্পরিক বিনিময় এটা যত বেশি হবে তত আমাদের সকলের পক্ষে বাংলাদেশের আর্টিস্টের ক্যাপাসিটি আছে সেটা ইটস লাইক ইট ক্যান বি রিচ টু আ ইন্টারন্যাশনাল লেভেল প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা জানালেন যা তাদের ভাবায় সৃষ্টিশীল করে তোলে তাই তুলে ধরেছেন দর্শকদের সামনে চিন্তাটা কত ধরনের হতে পারে তার এই অভিব্যক্তিটা মুখের মধ্যে প্রকাশ পেয়েছে ছেলেমেয়েরা কাজ করছে এবং এখান থেকে অনেকে পাশ করে যাচ্ছে আমাদের এখানে মাস্টার করতে এবং ওরা ওখানে গিয়ে আরও এক্সপোজার বেশি পাচ্ছে খুব খুশি আমি ভীষণ খুশি আর এখানকার মানুষের ভালোবাসা অত্যন্ত মানে আমি খুব গর্বিত একই ছাদের নিচে গুণী শিল্পীদের প্রদর্শনী দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরা নতুন ধরনের কিছু কাজ দেখতে পাচ্ছি যেগুলো আসলে আমরা সচরাচর দেখি না প্রদর্শনীটা অ্যাটেন্ড করতে পেরে তো ভীষণ ভালো লাগছে এবং শুধু ভালো লাগছে শুধু প্রদর্শনী দেখে না এখানকার এই দুই দেশের মিল দেখে আয়োজকরা জানালেন এই আয়োজনের মধ্য দিয়ে অনেক দিনের একটি পরিকল্পনার বাস্তব রূপ পেল ভালো কাজ এবং দুই দেশের শিল্পীদের একটা সম্মিলন ঘটে সেরকম একটা সুযোগ সে কারণে আমরা এটা রাজি হয়েছি প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে চলবে আগামী চৌঠা মে পর্যন্ত বুদ্ধদেব কুন্ডু বৈশাখী সংবাদ ঢাকা